উচ্চ শিক্ষা সঞ্চালকালয়ের এক নির্দেশক কেন্দ্র করে রাজ্যের সচেতন মহলত সৃষ্টি হয়েছে বিরূপ প্রতিক্রিয়া। এই নির্দেশের জড়িয়ে রাজ্যের কলেজ সমূহ বহিরাজ্যের প্রার্থীর নিযুক্তির পদ প্রশস্ত হয়ে পড়ব, ফলত বঞ্চিত হওয়ার পূর্ণ সম্ভাবনা হয়ে পড়েছে এটা থলুয়া প্রার্থী। উচ্চ শিক্ষা বিভাগের উপসঞ্চালক সুমিত্রা দেবে রাজ্যের সকল কলেজের অধ্যক্ষলৈ প্রেরণ করা নির্দেশ মর্মে এতিয়ারেপরা কলেজের সহকারী অধ্যাপক গ্রন্থগারিকর লগতে তৃতীয় আর চতুর্থ বর্গর পদ পূরণের বাবে আবেদনকারী প্রার্থী দিব নালাগে স্থায়ী নাগরিকত্বর প্রমাণপত্র, অর্থাৎ কলেজের পদসমূহ পূরণ করার ক্ষেত্র আবেদনকারী প্রার্থীর নাগরিকত্বর প্রমাণপত্রর প্রয়োজন নহব। অর্থাৎ এই নির্দেশনার সুযোগ লো কলেজের অধ্যাপকর পদর আন আন পদসমূহতো আবেদন করব পাৰিব বহিরাজ্যের প্রার্থীয়ে, ফলত রাজ্যখনের যোগ্য প্রার্থীয়েও সেই পদত নিযুক্তি পাওয়ার বঞ্চিত হওয়ার পূর্ণ আশঙ্কা প্রকট হয়ে পড়েছে। কেন বিশেষ তৃতীয় আর চতুর্থ পদসমূহ ইমান দিনে স্থানীয় প্রার্থীসকলে অগ্রাধিকার পায় আহিছে, কিন্তু হঠাতে উচ্চ শিক্ষা সঞ্চালকালয়ে এই জরুরি নির্দেশনা উলিয়াই এক প্রকার হতচকিত করে তুলিছে বৌদ্ধিক সমাজের সচেতন মহলক। যেহেতু গ্রন্থাগারিক পদ বা তৃতীয় বর্গর পদ অথবা চতুর্থ বর্গর পদ অথবা অধ্যাপকর পদ এই আটাইবোৰ পদর এতিয়া পিআরসি অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নালাগে, স্থায়ী বসতির কোনো প্রমাণপত্র নালাগে, বাহিরের প্রার্থীও এতিয়া ইয়াত অগ্রাধিকার পাব, সেইটো হৈছে সবাতোকৈ গুরুত্বপূর্ণ আর আশঙ্কাজনকও হয়ে পড়েছে বহু প্রার্থীর বাবে। আমার জ্যেষ্ঠ সাংবাদিক অসীম কুমার বরা বর্তমান ফোনলাইনত আছে। অসীম বরা, অতি উদ্বেগজনক খবর। হয় প্রাঞ্জল, উচ্চ শিক্ষা সঞ্চালকালয়ের যিগৰাকী উপসঞ্চালক সুমিত্রা দেবৰ দ্বারা যিটো অর্ডার যে নির্দেশ দিয়া হৈছে, যে নির্দেশ প্রত্যেকখন অসমৰ যিবিলাক প্ৰভিন্সিয়েল স্কুল আছে, যিবিলাক সরকারি কলেজ আছে, সকলো কলেজৰ অধ্যক্ষলৈ এই পত্রখন প্রেরণ কৰিছে। আৰু পত্রখনে স্পষ্টভাৱে উল্লেখ কৰিছে যে কলেজত এতিয়াৰ যিসকল সহকারী অধ্যাপক বা যিবিলাক লাইব্রেরিয়ান আছে বা তৃতীয় আর চতুর্থ বর্গের যি পদ আছে কলেজ সমূহত, সেই কলেজ সমূহত নিযুক্তির বাবে কোনো প্রার্থীয়ে যদি আবেদন করে তেওঁলোকে তাত পিআরসি দাখিল করব নালাগে, অর্থাৎ স্থায়ী নাগরিকত্ব প্রমাণপত্র দিব নালাগে, যিটো আগতে নিযুক্তির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ তথ্য আছিল বা তথ্য দিবলগা আছিল যে তেওঁ পিআরসি আছে নে নাই। কিন্তু এতিয়া পিআরসি নিদিয়াকৈ অর্থাৎ স্থায়ী নাগরিকত্ব প্রমাণপত্র নিদিয়াকৈ কলেজের গুরুত্বপূর্ণ অধ্যাপকর পদর আবেদন করব পাৰিব, লাইব্রেরিয়ান পদর আবেদন করব পাৰিব আৰু তৃতীয় চতুর্থ বর্গৰ পদৰ বাবে আবেদন কৰিব পাৰিব। অর্থাৎ সরকারি কলেজ সমূহত বহিরাজ্যৰ প্রার্থীর আবেদন কৰিব পৰা বা তেওঁলোকে তাত চাকৰি কৰিব পৰা পথ মুকলি কৰি দিছে, যিটো স্বাভাৱিকতে অতি উদ্বেগজনক কথা। কারণ উচ্চ শিক্ষানুষ্ঠানত সাধাৰণতে স্থানীয় অধ্যাপক বা স্থানীয় লাইব্রেরিয়ান বা আমাৰ স্থানীয় যিবিলাক তৃতীয় চতুর্থ বর্গৰ পদত নিযুক্তি দিয়া হয় বা দিলে সুবিধা হয় ছাত্র ছাত্রীসকলের কারণে, কিন্তু এই নির্দেশৰ জৰিয়তে আসলে এতিয়া গোটেই কলেজবিলাকতে আসলে বহিরাজ্যৰ অধ্যাপক বা বহিরাজ্যৰ লাইব্রেরিয়ান বহিরাজ্যৰ তৃতীয় চতুর্থ বর্গৰ প্রার্থীয়ে নিযুক্তির পথ মুকলি কৰি দিলে সরকারে। কিন্তু যুক্তি কি দিছে এতিয়া সরকারে, উচ্চ শিক্ষা সঞ্চালকালয়ে কি যুক্তিত এইখিনি নতুন নিয়মাবলী কৰিছে? মানে যিখন নির্দেশনা আমার হাতত পড়ছে তাত কোনো ধরনের ইয়ার যুক্তি ইয়ার সপক্ষে কোনো ধরনের যুক্তি দিয়া হওয়া নাইকিয়া, এইকেইটা কারণতেই পিআরসি নালাগে বলে বা পিআরসি নোহাকে নিযুক্তি দিয়া হব বলে কোনো ধরনের তাত যুক্তি দর্শাওয়া হওয়া নাই। মাত্র খালি নির্দেশনাটো সরু এখন পত্র দিছে 4-5 লাইনের, সেই পত্রখনত সকল অধ্যক্ষক সকলো সরকারি কলেজের অধ্যক্ষক সেই নির্দেশটো দিছে আর প্লিজ ট্রিট দিস এজ এ মোস্ট আর্জেন্ট, তার মানে অতি আর্জেন্ট হিসাবে এটা লবলে দিছে। তার মানে এটা একটা সাধারণ নির্দেশ নয় যে হব কেতিয়াবা কলেজ সমূহে এটু নির্দেশ রূপায়ণ করবে, তেনেকুৱা নয়, আর্জেন্ট হিসাবে এটু কৈছে। মানে অসীম, জরুরি এনে ধরনের কি জরুরি অবস্থা আহি গল যার বাবে এনে এক নির্দেশনা দিবলগিয়া হল? রহস্যময় কথা হয়ে পড়ছে, যিকোন সময়ত অসমৰ হাজার হাজার এমএ বা ডক্টরেট ডিগ্রিধারী প্রার্থীয়ে চাকরি পোৱা নাই কলেজ বিশ্ববিদ্যালয়ত বা লাইব্রেরিয়ান বহি আছে বা তৃতীয় চতুর্থ বর্গৰ পদৰ বাবে হাজার হাজার লাখ লাখ লৰা ছোৱালী বা নিবনুৱা বহি আছে, সেইকোন সময়ত কি কারণে বহিরাজ্যৰ প্রার্থী বা বহিরাজ্যৰ লোকক অসমৰ কলেজত অধ্যাপক বা লাইব্রেরিয়ান বা তৃতীয় চতুর্থ পদৰ প্রার্থীর বাবে নিযুক্তি পদ মুকলি কৰিছে, সেইটো রহস্যময় কথা। আর এই ঘটনাটোৱে আসলে কাইলৈ পৰা বা গোটেই বৌদ্ধিক সমাজত বা শিক্ষিত সমাজৰ প্রতিক্রিয়া সৃষ্টি কৰিব। যদি অসমত যোগ্য অধ্যাপক পদৰ বাবে প্রার্থী নাই বা লাইব্রেরিয়ান পদৰ বাবে প্রার্থী নাই বা তৃতীয় চতুর্থ পদৰ বাবে যদি প্রার্থীর অভাৱ হৈছে, তেনেহলে নিশ্চয়ই বাহিৰৰ ৰাজ্যৰ প্রার্থীক আমি আদৰণি জনাম বা প্রয়োজন আছে। কিন্তু
আজির তারিখত যেহেতু তেনকা ধরনের কোনো অভাব হওয়া নাই বা তেনকা ধরনের যোগ্য প্রার্থীর অভাব হওয়া নাই বলে আমি ভাবো, কারণ কলেজ সমূহ প্রফেসর পদের অন্তত যথেষ্ট সংখ্যক শিক্ষিত লড়াছালী আছে, গতিকে বঞ্চিত করে নো সন্দেহ নাই পাব পারে, কিন্তু তথাপিও হাজার হাজার লড়াছালীক বা বাহির বহিরাজ্য প্রার্থীক আবেদন করার পথ মুকলি করাটাই আসলে অতি সন্দেহজনক আর রহস্যজনক অসীম। আর সাধারণত কোনো রাজ্য এনেকা নকরে, এটা হঠকারী সিদ্ধান্ত বলে কোথাও, যত ইমান চাকরি প্রত্যাশী আছে কোনো এখন রাজ্যের সরকারে নিজের রাজ্যের যুবচামক অগ্রাধিকার নিদি অন্য রাজ্যের যুবচামক অগ্রাধিকার এতিয়াও নিদিয়ে, কিন্তু সেইটা হয়েছে নাভূত নাশ্রুত ঘটনা বলে কব পারি ক্ষেত্রে, এটা অতি দুর্ভাগ্যজনক। ধন্যবাদ জানাইছো অসীম। জিয়াই আছে সুনীল গগৈ, হয় ঢকুয়াখানা সুনীল গগৈ কাণ্ড এটা নতুন পাক লৈছে, জিয়াই আছে সুনীল গগৈ। সুনীল গগৈ সন্দর্ভত বিশেষ তথ্য লাভ করেছে তদন্তকারী সিআইডিয়ে। সুনীল গগৈর অবস্থিতিক লৈ তথ্য পাইছে ক্রিমিনেল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টে। সুনীল গগৈর পত্নীক সিআইডিয়ে জনালে বিস্ফোরক তথ্য। সিআইডির আইজিপি সংযুক্তা পরাশরে সুনীল গগৈর পত্নীক জনালে এই কথা। আনকি সুনীল গগৈর পত্নীক বগা সাজ নিপিন্ধিবলৈও এক প্রকার উল্লেখ করলে যে আপনি বগা সাজটা নিপিন্ধিব। সুনীল গগৈ জিয়াই থাকার তথ্য লাভ করেছে ক্রিমিনেল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট চমুকৈ সিআইডিয়ে। উল্লেখযোগ্য যে বিগত 39 দিনে সন্ধানহীন হয়ে আছে ঢকুয়াখানার ঠিকাদার সুনীল গগৈ। এক জুনের পর সন্ধানহীন হয়ে আছে সুনীল গগৈ। এক জুনত সুনীল গগৈর ঘরের চৌহদত উদ্ধার হয়েছিল জাহাঙ্গীরের মুন্ডহীন মৃতদেহ। প্রথম অবস্থাত সুনীল গগৈর মৃতদেহ বলে পরিয়ালে করেছিল শেষকৃত্য। পিছত ডিএনএ পরীক্ষাত সুনীল গগৈর হয়ে রাজমিস্ত্রী হিসাবে থাকা জাহাঙ্গীর হুসেনের মৃতদেহ বলে চিনাক্ত হয়। আর এটা সিআইডিএ পত্নীক কৈছে যে আপনি বগা সাজ আর নিপিন্ধিব, আপনার স্বামী জিয়াই আছে। পুত্রক ততাতৈয়াকৈ আরক্ষী থানালৈ তলব করে দিয়া হয়েছে। এই সমগ্র ঘটনাক লৈ যেহেতু এতিয়া ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। ঘটনার দিনারপ্রায় সন্ধান নাছিল সুনীল গগৈর। সুনীল গগৈ সন্দর্ভত খোঁজপোছ করার আরক্ষী 9 দিন ধরে ঢকুয়াখানা থানাত দৈনিক জেরা করেছিল সুনীল গগৈর পত্নী পুষ্পা গগৈ, পুত্র সৌরভ গগৈ আর ভতিজাক জয়ন্ত গগৈ। কিন্তু আরক্ষীয়ে সুনীল গগৈ সন্দর্ভত কোনো ক্লু উলিয়াবলৈ সক্ষম হওয়া নাছিল। আরক্ষীয়ে সুনীল গগৈক মূল অভিযুক্ত সজাই পলাতক ঘোষণা করেছিল। আনকি সুনীল গগৈর সন্ধান দিওতালৈ পুরস্কারও ঘোষণা করেছিল। অবশেষত ঘটনার ক্লু উলিওয়ার আরক্ষী ব্যর্থ হওয়া ডিজিপির নির্দেশত সুনীল গগৈ কাণ্ডর তদন্ত সিআইডি কর্পণ করে। সিআইডিয়েও সুনীল গগৈর পত্নী পুত্রর লগতে ঘটনার তদন্ত চলাই আজি সুনীল গগৈ জিয়াই থাকার তথ্য সদরি করেছে। উল্লেখযোগ্য যে দুর্নীতি নিবারকর জালত পড়া জলসিঞ্চন বিভাগের অভিযন্তা জয়ন্ত গোস্বামীর ঘটনার সঙ্গে জড়িত আছিল সুনীল গগৈ। সুনীল গগৈর তৎপরতাতেই গ্রেপ্তার হয়েছিল জয়ন্ত গোস্বামী। ইয়ার পিছতে হঠাৎ সুনীল গগৈর নিখোঁজ আর জাহাঙ্গীরের মুন্ডহীন মৃতদেহ উদ্ধারের ঘটনার পিছতে নতুন পাক লৈছিল ঘটনাক্রমে। আনকি ঘটনাত জয়ন্ত গোস্বামীর লোক জড়িত থাকার অভিযোগ করেছিল সুনীল গগৈর পত্নী আর পুত্রয়। আনহাতে আজিলৈকে উদ্ধার নহল জাহাঙ্গীর হুসেনের মুন্ড। জাহাঙ্গীরের মুন্ড বিচারে সুনীল গগৈর ঘরের চৌহদর 3টাক পুখুরী সিঁচি চলাশ করেছিল যদিও সন্ধান নাপালে মুন্ডর। আর যেহেতু এতিয়া সুনীল গগৈ জিয়াই থাকার তথ্য আহিছে, প্রথম অবস্থা সকল ধূখর হয়ে আছিল। সুনীল গগৈক পুত্রই কৈছিল যে জাহাঙ্গীরক প্রথমে হত্যা করলে, তারপর সুনীল গগৈক অপহরণ করলে আর তারপর সুনীল গগৈক হত্যা করলে। কিন্তু এতিয়া সমগ্র ঘটনা সন্দর্ভত নতুন মূর লৈছে। আমি আপনাদের জানাব বিচারিছো আইপিসির বহুকিটা ধারার অধীনত গোচরও রুজু হয়েছে সুনীল গগৈ আর সুনীল গগৈর পরিয়ালের বিরুদ্ধে। সিআইডিয়ে সেই তদন্ত কেন ধরনের আগবায় সেয়াও হব লক্ষণীয়। আমার সতীর্থ সাংবাদিক সঞ্জীব লাহন বর্তমান লক্ষিমপুরের লাইভত আছে। সঞ্জীব, এই মুহূর্তের আরো অধিক তথ্য বিচারিছো আমি। চাওক প্রাঞ্জল, অতি তথ্য হল এই মুহূর্তত যে সিআইডিয়ে বা সুনীল গগৈ পুত্র সৌরভ গগৈ আর ভতিজাক যে জয়ন্ত গগৈ, জয়ন্ত গগৈ ইতিমধ্যে ঢকুয়াখানা থানালে মাতি নিছে আর তাত হয়তো সিআইডিয়ে খোঁজপোছ করব। আর একটা কথা কোথায় সিআইডি এটা দলে সংযুক্তা পরাশর নির্দেশত, আইজিপি সংযুক্তা পরাশর নির্দেশত যে সুধাকর সিং হয়তো আছেহি লক্ষিমপুরতে, ঢকুয়াখানাতে আছেহি এসপি সিআইডির, তেওঁলোকে মাতি নিছে সৌরভ গগৈ পরিয়ালের পুত্র আর ভতিজাকক খোঁজপোছ করব। কিন্তু ডাঙর কথা হল আজি পর্যন্ত ডাঙর প্রাঞ্জল সাহক এটা কথা প্রশ্ন প্রথমপরা আমি করে আছো, আজি পর্যন্ত যেটো মৃতদেহ যারে নহক কিয় সেই মৃতদেহটোর মুন্ডটো যেটো চিহ্ন মুন্ড কিয় উদ্ধার করব আরক্ষী নোৱাৰিলে। আর আরম্ভণিরপা যদি আজিলেক চা যায় আরক্ষী এটা স্থিতিতে আছে,
আরম্ভণিৰ পৰা এতিয়ালৈকে আৰক্ষী এটা কথাই ক'ব বিচাৰিছে যে সুনীল গগৈ হত্যাকাৰী, সুনীল গগৈ জাহাঙ্গীৰক হত্যা কৰি সুনীল গগৈ ক'ৰবাত পলাতক অৱস্থাত আছে। আৰক্ষীয়ে আৰম্ভণিৰ পৰা, মই পুনৰ কৈছোঁ চাওক প্ৰাঞ্জল, আৰক্ষীয়ে জুনৰ দুই তাৰিখৰ পৰা এই স্থিতিতে আছে। তেওঁলোকে ইমান এটা যদি তেওঁলোকৰ হাতত তথ্য আছে, তেতিয়াহ'লে চাওক এমাহ পাৰ হৈ গুচি গ'ল, এমাহ আঠ দিন পাৰ হৈ গুচি গ'ল, তেতিয়াহ'লে জীৱিত অৱস্থাতে হওক বা যিকোনো অৱস্থাত হওক সুনীল গগৈ কিয় গ্ৰেপ্তাৰ কৰিব পৰা নাই বা তেওঁক কিয় ডিটেইন কৰিব পৰা নাই, সেইটো এটা ডাঙৰ প্ৰশ্ন। তেওঁলোকে মাত্ৰ কথা কয় আৰু লখিমপুৰ আৰক্ষীয়ে মাত্ৰ কথা কয়, চি আই ডিও বাদ নপৰিলে এই ক্ষেত্ৰতে। লখিমপুৰ আৰক্ষীয়ে অপৰ্ণা নটৰাজনৰ, মই লখিমপুৰ আৰক্ষী অধীক্ষক অপৰ্ণা নটৰাজনৰ কথা ক'ব বিচাৰিছোঁ, যিটো ভাষ্য দিছিলে সংবাদমেল যোগে, সেই ভাষ্য একেটা খোজতে খোজ মিলাই তেওঁলোক আছে। ৰাইজে, সাধাৰণ ৰাইজে বা ঢকুৱাখানাৰ ৰাইজে বা সুনীল গগৈ পৰিয়ালে এটা উত্তৰ বিচাৰিছে যে সুনীল গগৈ যদি হত্যাকাৰী গ্ৰেপ্তাৰ হওক বা জীৱন্ত উদ্ধাৰ হওক, জাহাংগীৰৰ ছিন্নমুণ্ড বিচাৰি উলিয়াওক, ৰাইজৰ দাবী এইখিনি আছিলে। এই ক্ষেত্ৰত চি আই ডিয়ে হওক বা লখিমপুৰ আৰক্ষীয়ে হওক, এতিয়ালৈকে কিন্তু সুদুত্তৰ একো দিব পৰা নাই। ইজনৰ পিছত সিজন, ইটোৰ পিছত সিজন বা তদন্তকাৰী বিষয়া আহিছে আৰু একেটা খোজতে খোজ মিলাই তেওঁলোকে একেটা উত্তৰে দি আছে। চি আই ডিয়ে ডাঙৰ ভাষ্য দিছে, সঞ্জীৱ পাইনত থাকিব আপুনি, চি আই ডিয়ে ডাঙৰ ভাষ্য দিছে যে সুনীল গগৈ জীয়াই আছে। হয়তো চি আই ডিয়ে ইতিমধ্যে লোকেশ্যন ট্ৰেচো কৰিবলৈ সক্ষম হৈছে, কিন্তু হয়তো সদৰি কৰা নাই তদন্তৰ খাতিৰত বা তেওঁক ধৰি অনাৰ খাতিৰত। আমাৰ আন এগৰাকী সতীৰ্থ সাংবাদিক দীপাংকৰ দাসো আছে ফোন লাইনত। দীপাংকৰ, আপোনাৰ পৰা এই সন্দৰ্ভত অধিক তথ্য জানিব বিচাৰিছোঁ, যদি সুনীল গগৈ জীৱিত আছে, ক'ত আছে, কেনেধৰণে আছে? চাওক প্ৰাঞ্জল, প্ৰথম কথা যে আমি এক জুনৰ পৰা যদি আঠাইছ জুনলৈ চাওঁ, তেতিয়াহ'লে আঠাইছটা দিন, আৰু তাৰপিছত যদি চাওঁ আঠাইছ তাৰিখৰ পৰা গোটেই কেছটো চি আই ডিক হেণ্ড অভাৰ কৰা হ'ল, আৰু তাৰপিছত আজি 8 জুলাই, অৰ্থাৎ সুদীৰ্ঘ 39টা দিন। তাৰপিছত এই সমগ্ৰ ঘটনাক লৈ লখিমপুৰ আৰক্ষী থানাত দুটাকৈ গোচৰ ৰুজু হৈছে। সুনীল গগৈ ক'ত এই মুহূৰ্তত সন্ধানী হৈ আছে তাক লৈ আৰক্ষীয়ে সন্ধান আৰম্ভ কৰিছে, বা তেওঁলোকে এই মুহূৰ্তত দাবী কৰিছে যে হয় সুনীল গগৈ তেওঁলোকে সন্ধান লাভ কৰিছে। যদি এটা কথা আমি চাওঁ, আজি পত্নীগৰাকীক স্পষ্টভাৱে কৈছে যে আপুনি বগা সাজযোৰ সলাই পেলাওক, আপুনি কপালত সেন্দুৰ লওক, অৰ্থাৎ আপোনাৰ স্বামী জীয়াই আছে। অৰ্থাৎ যিখন ঘৰৰ মুৰব্বী যোৱা 39টা দিন ধৰি নিখোজ হৈ আছে, আৰক্ষীয়ে পূৰ্বৰে পৰা দাবী কৰিছে। ইতিমধ্যে আমাৰ লখিমপুৰৰ আমাৰ সাংবাদিক সঞ্জীৱ লাহনে তথ্যটো জনাইছে, আমিও গ্ৰাউণ্ডত গৈ আমি বাতৰি সম্প্ৰচাৰ কৰিছিলোঁ। কিন্তু এই মুহূৰ্তত যিটো কথা আজি চি আই ডিৰ ডি আই জি গৰাকীয়ে স্পষ্টভাৱে পত্নীগৰাকীক উল্লেখ কৰি কৈছে, কাৰণ আজি চাওঁ যদি আমি দিনজোৰা পত্নীক জেৰা চলোৱা হৈছিল, সন্ধিয়াৰ ভাগত পুত্ৰক ততাতৈয়াকৈ অতি খৰখটীয়াকৈ তেওঁক ঢকুৱাখনা আৰক্ষী থানালৈ মতাই অনা হৈছিল। তাৰপিছত যদি আৰক্ষীৰ হাতত সঠিক তথ্য প্ৰমাণ আছে, তেতিয়া তেওঁলোকে সমগ্ৰ বিষয় পূৰ্বৰ দৰে এখন প্ৰেছ মিট ৰাজহুৱা কৰক। বাৰম্বাৰ অসমৰ ৰাজ্যক কিয় আৰক্ষীয়ে বিপথত এটা প্ৰকাৰ পৰিচালিত কৰাৰ নিচিনা আমি এটা তথ্য দেখিবলৈ পাইছোঁ, কাৰণ তেওঁলোকে কৈছে যে ধেমাজি এটা এছ বি আইৰ এটিএমৰ পৰা সুনীল গগৈ টকা ওলাইছে, তেওঁলোকে চি চি টিভি ভিজুৱেলছ পাইছে, নতুন চিম কাৰ্ড সুনীল গগৈ ব্যৱহাৰ কৰিছে, সেয়া লোকেশ্যন টেষ্ট কৰিছে। কিন্তু সঠিক যিটো এংগল আৰক্ষীয়ে তথ্য প্ৰমাণসহ তেওঁলোকে যিটো গতিৰে তদন্ত আৰম্ভ কৰিছে, কিয় আৰক্ষীয়ে এই মুহূৰ্তলৈকে স্পষ্টতাৰে তেওঁলোকে ৰাজহুৱা কৰিব পৰা নাই? বাৰম্বাৰ সংবাদ মাধ্যমে হওক বা অসমৰ ৰাইজক এক প্ৰকাৰ গোটেই দিশটোত যেন কিছু কিছু আৰক্ষীয় পাক লগাই যেন আছে, সেয়া এটা অনুমান কৰা হৈছে। কাৰণ আমি যদি চাওঁ প্ৰাঞ্জল, আমি যদি চাওঁ তেতিয়াহ'লে 17 জুনত লখিমপুৰৰ এছ পি গৰাকীয়ে সদম্ভে তেওঁ সংবাদমেল সম্বোধন কৰি কৈছে যে হয় সুনীল গগৈ এক্সপণ্ডিং, তেওঁক যদি কোনোবাই সন্ধান দিব পাৰে 50,000 টকা আমি পুৰস্কাৰ দিম, আমি পৰিচয় লুকাই ৰাখিম। এই ধৰণৰ বিষয়ৰ মাজত থাকি তদানীন্তন এছ পি গৰাকীক সাল সলনি কৰা হ'ল, নতুন এছ পি আহিলে, গোটেই বিষয়টোক লৈ 28 তাৰিখে চি আই ডিক কেছটো হেণ্ড অভাৰ কৰা হ'ল, কিন্তু গোটেই বিষয়টোত আজি 39টা দিন ধৰি ৰহস্যৰ মাজত ৰাখি আৰক্ষীয়ে কি কৰিছে? তেওঁলোকে জবাব দি হ'ব লাগে, তেওঁলোকে ৰাজহুৱা কৰিব লাগে গোটেই বিষয়টো। বাৰম্বাৰ কৈছে সুনীল গগৈ জীয়াই আছে, পৰিয়ালে দাবী কৰিছে যে তৃতীয় পক্ষই হত্যা কৰিছে, জাহাংগীৰৰ ছিন্নমুণ্ড আজিলৈকে উদ্ধাৰ কৰিব পৰা নাই। গতিকে আৰক্ষীৰ লেপচ ৰৈ গৈছে, সেয়া চি আই ডি নহয়, জন্মনিৰ দৰে এই সমগ্ৰ ঘটনা এক প্ৰকাৰ ৰহস্যৰ মাজত লুকাই থাকিব, এয়া অসমৰ ৰাইজে কৰা প্ৰশ্ন, যিটো প্ৰশ্নৰ উত্তৰ আমিও বিচাৰিছোঁ। আৰক্ষীয়ে এইসমূহ বিষয়ে সঞ্জীৱ লাহন, যদি আপুনি শুনি আছে, দীপাংকৰ, সঞ্জীৱ আৰু দীপাংকৰ লাইনত থাকক, মুঠতে কথা পকাই থাকিলে এতিয়া নহ'ব, মূল বিন্দুলৈ আহিব লাগিব, মূল কথাখিনি ক'ব লাগিব। কাৰণ পত্নীয়েও আজি বাৰে বাৰে কৈছে যদি জীয়াই আছে আপোনালোকে বিচাৰি আনক, পত্নীয়ে বাৰে বাৰে কৈছে যদি সুনীল গগৈ জীয়াই আছে আপোনালোকে যদি তথ্য পাইছে আনক, য'তে আছে অলপ সময় লওক কিন্তু আনক। আমি পত্নীৰ সেই ভাষ্যটো শুনাব বিচাৰিছোঁ, পত্নীয়ে আজি কি ক'লে সাংবাদিকৰ সন্মুখত? আধা ঘণ্টামান হ'ব কিজানি, ইমান সময় আছে আৰু ঘটনাটো এনেখিনি সুধিছে আৰু আৰু কৈছে যে এইটো বডিটো সুনীল গগৈ নহয়, জাহাংগীৰৰহে হয়, সেইটো কাৰণে আপুনি বিধৱা সাজ কিয় পিন্ধি আছে বুলি কৈছে। মই কৈছোঁ যিমান যি হ'লেও আমাৰ নীতি নিয়মেৰে আমাৰ বডি বুলি আমাক চঞ্জাই দিলে, আমি সেইমতে সকলো সমাজৰ কামখিনি কৰি আমি এই ড্ৰেছ পিন্ধি আছোঁ এতিয়া, তেনেকৈ কৈছোঁ। নহয় আপোনাৰ মানুহজন জীয়াই আছে বুলি কৈছে,
তামোল জিয়াই আছে যদি বাইদেউ উলিয়াই আনক, কৈছে এজন মানুহ বিচাৰি পাবলৈতো টান, ৰাজ্য মানুহ এজন আমি যিমান পাৰোঁ চেষ্টা কৰি আছো বুলি কৈছে। এতিয়া মোৰ কথা হ'ল কি, জীয়াই আছে যদি আমাক তেওঁলোকে যিমান দিনতে বিচাৰি উলিয়াওক সেইটো আমাৰ লগত কথা নাই, কিন্তু যদি তেওঁলোকে জীয়াই আছে বুলি জানে আমাক মাত্ৰ সঠিক উত্তৰটো দিব লাগে যে মানুহজন জীয়াই আছে, আমি তেতিয়াই সুখী হ'ম। মানে কিবা এটা উত্তৰ পাব লাগে, তেওঁলোকে মানুহজন যেতিয়াই উলিয়াওক আমাৰ তাত ক'বলগীয়া নাই, কিন্তু আমাক সঠিকভাৱে আমাৰ দৃঢ় বিশ্বাসে আমাক ক'ব লাগে যে মানুহজন জীয়াই আছে, সেইটো কথা আমাক ক'ব লাগে। আমাক কিবা এটা প্ৰমাণ দিয়ক মানে যাতে জীয়াই আছে মানুহজন, সেই প্ৰমাণটোৱে আমাক লাগে। সেইটো কাৰণে আজি আমি ইমান দিনে আছোঁ, তেওঁলোকে যদি জীয়াই আছে বুলি জানে আমাক প্ৰমাণটো দিয়ক, মানুহজন যেতিয়াই উলিয়াই যি কৰে সেইটো কৰি থাকিব, কিন্তু আমাক প্ৰমাণটো দিয়ক। ডেড বডিটো আমাক চঞ্জাই দিয়াৰ কাৰণে আমি সৎকাৰ কৰি সকাম কৰিলোঁ, তেওঁ তেতিয়ালৈকে DNA ৰিপৰ্টটো অহা নাছিলে, সেইটো কাৰণে আমিও গম পোৱা নাছিলোঁ বুলি কৈছে। সেইটোৱে এতিয়া সেইবোৰ এতিয়া একো বুজি নাপাওঁ, মানে কি কৰিছে আমাক, কি কৰিবলৈ ক'লৈ নিবলৈ বিচাৰি আছে একো বুজি নাপাওঁ। আপুনি কিবা সন্দেহ প্ৰকাশ কৰে নেকি গোটেই বিষয়টোতে? বিষয়টো ওপৰত মানে আগৰ পৰাতো কৈয়ে আছোঁ, এইটো ইমান দিনেতো হৈছে, কিবা এটাতো সন্দেহ আছে কাৰণে আজি ইমান দিন কেছটো লাগিছে। কাৰণ কিয়, ব্যক্তিগতভাৱে হোৱা হ'লে হয়তো সোনকালে ওলালেহেঁতেন, কিন্তু এইটো গোটেই ৰাজহুৱাভাৱে বুলি ক'ব লাগিব এতিয়া ঘটনাটো, সেইটো কাৰণে এতিয়া ওলোৱাত তাৰমানে দেৰি হৈছে। কিন্তু ব্যক্তিগত হোৱা হ'লে হয়তো সপ্তাহ দিনতে আমি পালোহেঁতেন কিবা এটা। সুনীল গগৈৰ পতৰীয়া বিস্ফোৰণ, আমাৰ সাংবাদিক সঞ্জীৱ আছে লাইনত। সঞ্জীৱ, আকৌ এবাৰ গৈছো আৰু জানিব বিচাৰিছো যে আৰক্ষীয়ে যিহেতু দৃঢ়ভাৱে কোৱা নাই বুলি কৈছে সুনীল গগৈৰ পত্নীয়ে, তেওঁ বিচাৰিছে দৃঢ়ভাৱে আৰক্ষী বা CID কওক যে সুনীল গগৈ জীয়াই আছে, আৰক্ষীয়ে কি কৌশলী বক্তব্যখিনি আগবঢ়াইছে নেকি যাতে সুনীল গগৈৰ পত্নীৰ মুখৰ পৰা কিবা কথা উলিয়াব পাৰি, তাৰ বাবে হয়তো বতাহত কথাবোৰ কৈ আছে নেকি? প্ৰাঞ্জল চাওক, প্ৰথমৰ পৰাই লখিমপুৰ আৰক্ষীয়ে শূন্যত গদা ঘূৰাই আছে। ডাঙৰ কথা হ'ল কি চাওক, যে আজিৰ দিনটোত এজন মানুহে সৎকাৰ কৰিবৰ কাৰণে মৃতদেহৰ অন্তিম যিকণ চিহ্ন সেইকণো লাভ নকৰিলে, মই জাহাংগীৰৰ কথা ক'ব বিচাৰিছোঁ। জাহাংগীৰৰ মৃতদেহ বুলি যেতিয়া DNA পৰীক্ষাৰ পিছত প্ৰমাণ হ'ল যে জাহাংগীৰৰ মৃতদেহ, তেতিয়াহে খৰধৰ লাগিছে লখিমপুৰ আৰক্ষীৰ। কিন্তু ডাঙৰ কথা চাওক, এটা ক্ৰিটিকেল, এটা অতি জটিল হত্যাকাণ্ড আছিলে, আৰু লখিমপুৰ আৰক্ষীয়ে কিয় ইমান খৰধৰ কৰিলে, যাৰ কাৰণে নেকি সেই মৃতদেহটো কাৰ সেইটো নিশ্চয়তা নোপোৱাকৈ কিয় তেওঁলোকে সুনীল গগৈ ঘৰত চঞ্জাই দিলে, কিয় সুনীল গগৈ ঘৰত পোষ্টমৰ্টেম কৰি চঞ্জাই দিয়াৰ পিছত সৎকাৰ কৰিবলৈকে আৰক্ষী ৰখি আছিলে, আৰক্ষী সেই স্থানত আছিলে, সেই তাৰ কাৰণে তেনেকুৱা এটা ভুলৰ কাৰণে জাহাংগীৰ হুছেইনৰ পৰিয়ালে আজিৰ দিনটোত জানাজে দিবৰ কাৰণে তেওঁলোকে মৃতদেহৰ অন্তিম কিবা এটা চিহ্নও নেপালে। প্ৰথম ভুল লখিমপুৰ আৰক্ষীৰ সেইটো। আৰু দ্বিতীয়টো কথা হ'ল কি চাওক, 17 তাৰিখে যেতিয়া প্ৰেছ মিট দিছিলে লখিমপুৰ আৰক্ষী অধীক্ষক অপৰ্ণা নটৰাজনে, তেতিয়া তেওঁ সদম্বে ঘোষণা কৰিছিলে যে এইটোৱে মৃতদেহটো হ'ল DNA পৰীক্ষাই প্ৰমাণ কৰিছে যে মৃতদেহটো হ'ল জাহাংগীৰ হুছেইনৰ, আৰু এই হত্যা এইটো এটা হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডটোত সুনীল গগৈ জড়িত আৰু সুনীল গগৈ পৰিয়াল জড়িত থাকিব পাৰে, তেওঁ স্পষ্টকৈ আমাৰ কেমেৰাৰ সন্মুখত তেওঁ উল্লেখ কৰিছিলে, এগৰাকী SP, IPS এগৰাকী SP। তাৰপিছতো আজি অতদিন পাৰ হৈ গ'ল যে সুনীল গগৈ ক'ত আছে, তেওঁলোকে কিয় গ্ৰেপ্তাৰ বা যিকোনো অৱস্থাত জব্দ সুনীল গগৈক ধৰিব নোৱাৰিলে। আৰু প্ৰাঞ্জল চাওক, যে প্ৰাঞ্জল ডাঙৰ কথা এটা, যে ফোন কল টেপিঙৰ কাৰণে ঢকুৱাখানা থানাত ITCL বিশেষ মানুহ আনি, আঁতৰৰ পৰা লখিমপুৰৰ নহয়, আঁতৰৰ পৰা ITCL বিশেষ মানুহ মাতি আনি যন্ত্ৰাংশ সংস্থাপন কৰি থোৱা আছে। ইমানখিনি টেকন'লজি লখিমপুৰ আৰক্ষীৰ হাতত আছে, তেওঁলোকে ব্যৱহাৰ কৰি আছে, আৰু তেওঁলোকে মুখেৰে কৈ আছে যে প্ৰমাণ আছে সুনীল গগৈ জীয়াই আছে। তেতিয়াহ'লে সুনীল গগৈ ক'ত, আমাৰ প্ৰশ্নটো হ'ল সুনীল গগৈ ক'ত? আৰক্ষীয়ে যদি জানে সুনীল গগৈ জীয়াই আছে, কিয় উলিয়াই দিব পৰা নাই? অসমখনতো ইমান ডাঙৰ নহয় বা ভাৰতবৰ্ষখন ইমান ডাঙৰ নহয় বা আজিৰ দিনটোত টেকন'লজিয়ে সেইটো লাগে CID পত্নীক যে ক'লে সুনীল গগৈ জীয়াই আছে, কি তথ্যৰ ভিত্তিত ক'লে, আৰু যদি তথ্য আছে, লোকেশ্যন যদি ট্ৰেচ কৰিব পাৰিছে, সুনীল গগৈ কিয় ধৰা নাই, সেইটো এটা ডাঙৰ প্ৰশ্ন। সুনীল গগৈ কিয় ঘৰলৈ ঘূৰাই অনা নাই বা অসমলৈ ঘূৰাই অনা নাই, সেইটো ডাঙৰ প্ৰশ্ন। দীপাংকৰ আৰু সঞ্জীৱ দুয়োকে ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ, কিন্তু পৰৱৰ্তী সময়তো আমি এই সন্দৰ্ভত বাতৰি সম্প্ৰচাৰ কৰি থাকিম।